হাই বন্ধুরা, হাই বন্ধুরা, আমরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি শাহরুখ, আমার সঙ্গে সোহেল। আমরা আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা ডেস্টিনেশনে। চলুন আমাদের সঙ্গে থাকুন, কতটা কি ভালো হয় না ভালো হয় আপনারা জানাবেন, আমাদের সঙ্গে থাকুন। বাবা, কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? হাই বন্ধুরা, তো এই জেলটি স্থাপন করা হয়েছিল 1864 সালে। মোট 15 একর জমি জুড়ে রয়েছে এই জেলটি। এই জেলটি ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। 2019 সালে 20 ফেব্রুয়ারি এই জেলটিকে বন্ধ করা হয়। তারপরে এই জেলটিকে এখন স্বাধীনতা জাদুঘরে রূপান্তর করা হয়েছে শহীদদের স্মরণের জন্য। আশি আশি ও
হাই বন্ধুরা, আমরা এখন আছি আলিপুর জেল মিউজিয়ামের ভিতরে। তো বন্ধুরা, এই মিউজিয়ামটা 1864-এ স্থাপিত হয়েছিল। এই জেলের ক্যাপাসিটি 2000 লোকের কেদির রাখা যেত এখানকার, ঠিক আছে? তো এখানে অনেক বিপ্লবীদের শহীদ হয়েছে, সেই ক্লিপ আপনাকে দেখাবো, আগে সব দেখতে পাবেন আপনারা। তো চলো বন্ধুরা, আরও কিছু দেখানো যাক আপনাদের। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে এই আলিপুর জেল তৈরি হয়েছিল। শুধু আমাদের যে স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে আটকে রাখার জন্য, তো বিশাল বড়। এবং এই জায়গাগুলো দেখলে সত্যি গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। স্যার, তোর কেমন হচ্ছে? অবশ্যই, এটা ঠিক কথা যে আমরা জানতাম না যে এখানে এই জেল আছে, কিংবা এখানে তাদেরকে ফাঁসি দেওয়া হতো, আমরা জানতাম না। বাট যখন জানতে পেরেছি, যখন আমরা এসেছি, এসে আমরা জাস্ট স্ট্যাচু দেখছি, লেখাগুলো পড়ছি, তাই দেখেই আমাদের যেন ভিতরটা কেঁপে উঠছে। তার মানে আপনারা ভাবুন, যাদেরকে ফাঁসি দেওয়া হতো তাদের তখন কি হতো, কতটা কষ্টের মুহূর্ত ছিল। বন্ধুরা, এখানে আলিপুর জেল পুরোটা আপনাদের দেখানো হলো ভিডিওর মধ্যে। তো আমাদের ওপিনিয়ন এটাই, আপনারা আসুন সকলে, আপনারা এসে জিনিসগুলো যে সৌন্দর্য আছে, যেগুলো কয়েদিদের জীবনযাপন আছে, যেভাবে চলতো তারা, যেভাবে তাদেরকে রাখা হতো, সেগুলো আপনারা এসে দেখুন। প্রত্যেকের এসে দেখা দরকার আছে, তাই তো? আর হ্যাঁ, একদম। আর থ্যাংকস টু কলকাতা পুলিশ এবং কলকাতার যে কর্তৃপক্ষ আছে, যে এই জিনিসগুলো এইভাবে রেখেছে এবং আমাদের দেখার সুযোগ করে দিয়েছে। থ্যাংকস, মানে লট লট অফ থ্যাংকস, যে এত সুন্দরভাবে রেখেছে জিনিসগুলো।
তো আমি বলবো প্রত্যেকটা বাচ্চাদের এখানে আসা দরকার, এবং প্রত্যেকটা আমাদের যে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের যে কাজগুলো এবং তাদের জীবন কাহিনী দেখার জন্য সুযোগ করে দেওয়া দরকার। পুরো হিস্টোরিক্যাল মোমেন্ট আছে বাচ্চাদের, আপনারা সকলে আপনাদের বাচ্চাদের নিয়ে আসুন, এইগুলো এনে দেখান, ভিজিট করুন, আর আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিওটা কমেন্ট করুন, লাইক করুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিও আরও অনেক পাবেন, তার জন্য আমাদের আইডিটা আমাদের করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও আমাদের নেক্সট ভিডিও দেখতে পারেন আপনারা। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, টাটা, বাই বাই, টাটা।